আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ক্রিজাল সাফায়ার 360 ডিগ্রি ইউভি হাই ইন্ডেক্স। এটা কিন্তু আমি আপনাদেরকে কাটার আগেও এই ভিডিওটা দিয়েছিলাম, কাটার আগে গ্লাসটা দেখতে কীরকম। এখন আমি আপনাদেরকে দেখাবো কাটার পরে ফ্রেমের মধ্যে ফিটিং করার পরে গ্লাসটা দেখতে কীরকম, কারণ এতটা হাই পরে যদি আপনারা নর্মাল কোনো গ্লাস নিয়ে থাকেন এই গ্লাসটা কিন্তু অনেক বেশি মোটা হয়। আউট থেকে দেখলেই মনে হয় যে এই চশমার মধ্যে অনেক বেশি পাওয়ার, এবং এই গ্লাসটা ওয়েট হওয়ার কারণে কিন্তু সবসময় পরতে চাইলেও পরা যায় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যাদের অনেক বেশি হাই পাওয়ার তারা হাই ইন্ডেক্স গ্লাস নেবেন। হাই ইন্ডেক্স গ্লাস নিলে আপনাদের যে সুবিধা সেটা হচ্ছে নর্মাল গ্লাসের থেকে অনেক বেশি পাতলা হয়। যেমন নর্মাল গ্লাসের থেকে 1.67টা পাতলা হয় হচ্ছে 30%, 1.74 যদি নেন সেটা পাতলা হবে হচ্ছে 40%। আর আপনার চাইলে কিন্তু 1.90 নিতে পারেন, সেটা কিন্তু আবার কাচের গ্লাসে হবে, প্লাস্টিক গ্লাসে 1.74 ইন্ডেক্সের উপরে হয় না। আর আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্র্যান্ড আইটেম ক্রিজাল সাফায়ার 360 ডিগ্রি ইউভির মধ্যে হাই ইন্ডেক্স। এটার প্রাইসটাও একটু বেশি, যেহেতু এটা ব্র্যান্ড আইটেম সেক্ষেত্রে এটার প্রাইসটাও বেশি এবং ফাংশনটাও কিন্তু অনেক বেশি। আপনারা যদি প্রিমিয়াম টাইপের মধ্যে হাই ইন্ডেক্স না, সেক্ষেত্রে কিন্তু ফাংশনটা কম পাওয়া যায়। যেমন অ্যান্টি রিফ্লেকশন থাকে, ইউভি প্রোটেকশন থাকে এবং গ্লাসটা হার্ড কোট থাকে। এইটা ব্র্যান্ড আইটেম নেওয়ার কারণে এটার মধ্যে কিন্তু অনেক বেশি ফাংশন, চোখের প্রোটেকশনের জন্য খুবই ভালো। বিশেষ করে উনি কিন্তু গাড়ি ড্রাইভ করে, রাতে সারাক্ষণই গাড়ি ড্রাইভ করে, বিশেষ করে রাতের জন্য এই লেন্সটা সবচেয়ে বেস্ট। যেমন একটা এক্সাম্পল, আপনি যদি গাড়ি ড্রাইভ করেন, অপোজিট থেকে একটা গাড়ি আসলে কিন্তু তখন আপনাকে অনুমান করে এই গাড়িটা ড্রাইভ করতে হয়, কারণ লাইটের আলোটা কিন্তু ছড়ানো ছিটানো যে ভাব থাকে অনেক বেশি গ্লেয়ার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনুমান করে গাড়ি ড্রাইভ করতে হয়। এটার যে সুবিধা, নর্মালের থেকে এটা 30% লাইটের আলোর গ্লেয়ারটাকে কমায়, মানে শুধু অরিজিনাল আলোটাই দেখবেন, আলোর গ্লেয়ারটাকে কমায়, আপনার ড্রাইভ করতে সুবিধা হয়। এবং এটার মধ্যে আরও কিন্তু অন্যান্য অনেক বেশি ফাংশন আছে, এই জন্যই কিন্তু মানুষ ব্র্যান্ড আইটেম লেন্সটা নিয়ে থাকে, কারণ চোখের মেইন মেডিসিনটাই হচ্ছে লেন্স। আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন, এই জন্যই কিন্তু আমি লেন্সের গুরুত্বটা আপনাদেরকে বেশি দিই এবং লেন্স নিয়ে বেশি ভিডিও দিয়ে থাকি। কারণ আপনারা ফ্রেম চাইলে ইচ্ছা মতো দেখে শুনে আপনারা ফ্রেম কিনতে পারবেন, কিন্তু লেন্স আপনাদেরকে বুঝতে হবে যে আসলে আপনি কোন কাজ করেন, কোন কাজের জন্য কোন লেন্সটা ভালো, এবং একজন দোকানদার যেন আপনাকে ভালো লেন্স দেয় সেটা আপনাকে কনফার্ম করতে হবে। কারণ লেন্স তো সবই লেন্স, দেখতে কিন্তু সবই একই রকম লাগে, কিন্তু কোনটার কী ফাংশন এটা কিন্তু আমরা সহজে আসলে সবাই বুঝতে পারি না। সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে লেন্স নিয়ে বেশি ভিডিও দিই। আর একটা জিনিস খেয়াল করবেন, ব্র্যান্ড আইটেম লেন্সটা নেওয়ার চেষ্টা করবেন বেশি, কারণ ব্র্যান্ড আইটেমে অনেক বেশি ফাংশন থাকে এবং এটা হচ্ছে অথেন্টিক এবং এগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আপনি চাইলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় এটা প্রুফ করতে পারবেন, আপনি চাইলে এটা গুগলে ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারবেন যে এটার মধ্যে কী কী ফাংশন এবং এটা কেন মানুষ ইউজ করে। তো সেই ক্ষেত্রে ব্র্যান্ড আইটেমের লেন্সটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো। আর সবাই তো চাইলে চাইলে ব্র্যান্ড আইটেম নিতে পারে না, কারণ ব্র্যান্ড আইটেমে অনেক বেশি কস্টলি হয়। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে প্রিমিয়াম, মানে ব্র্যান্ডের কাছাকাছি প্রিমিয়াম কোয়ালিটিও নিতে পারেন। আজকে একটু দেখাবো যে ক্রিজাল সাফায়ার 360 ডিগ্রি ইউভি যদি আপনারা নেন সেক্ষেত্রে ফাংশনটা কী কী পাবেন এবং এই প্রাইসের এই পাওয়ারের প্রাইসটা কত হবে একটু দেখেন। আপনারা যদি কেউ ক্রিজাল সাফায়ার 360 ডিগ্রি ইউভি নিয়ে থাকেন, সেটা যদি হাই ইন্ডেক্স ছাড়া ইউনিফোকাল নেন, প্রাইস হচ্ছে 5,400 টাকা। একটু খেয়াল করবেন এটার মধ্যে ফাংশন পাবেন হচ্ছে, আমি যেহেতু আজকে আপনাদেরকে হাই ইন্ডেক্সের মধ্যে দেখাবো সেক্ষেত্রে আমি প্রাইসটাও আপনাদেরকে বলে দেবো। এটা কিন্তু হাই ইন্ডেক্স ছাড়া প্রাইস 5,400 টাকা ইউনিফোকাল পাওয়ারের ক্ষেত্রে, এটা হাই ইন্ডেক্স ছাড়া কিন্তু প্রাইস। এটার ফাংশনটা থাকবে মোস্ট কমপ্লিট ইউভি প্রোটেকশন থাকবে, যেমন খালি চোখের থেকে 35 গুণ সূর্যের আল্ট্রা ভায়োলেট রেটাকে প্রোটেকশন করবে, এটা হচ্ছে আই সান প্রোটেকশন ফ্যাক্টর। তারপর হচ্ছে ক্র্যাশ রেসিস্ট্যান্ট, গ্লাসে সহজে ক্র্যাশ পড়বে না, নর্মাল গ্লাস যেভাবে আনকোট হয় এই গ্লাসগুলি হয় হার্ড কোট এবং ক্র্যাশ রেসিস্ট্যান্ট, এই গ্লাসে কিন্তু সহজে ক্র্যাশ পড়ে না, কারণ এটা টেকনোলজিটা একটু খেয়াল করবেন, এটা হচ্ছে এসআর বুস্টার টেকনোলজি, এই জন্য কিন্তু এই গ্লাসে সহজে ক্র্যাশ পড়ে না। রিপিল ডাস্ট ধুলাবালিটা এই গ্লাসের সাথে ধুলাবালিটা কিন্তু এই গ্লাসের সাথে লেগে থাকে না, এবং আপনার হাতের ছাপ যে কোনো ময়লা সহজে লেগে থাকে না, এটা কিন্তু ক্লিন করতে খুব ইজি হয়। বৃষ্টির পানি এই গ্লাসে লেগে থাকে না, এবং অ্যান্টি রিফ্লেকশন হচ্ছে এই যে অ্যান্টি রিফ্লেকশন যে কোটিংটা, এটার নাম হচ্ছে ক্রিজাল সাফায়ার 360 ডিগ্রি ইউভি, বাট এটার কাজ হচ্ছে 360 ডিগ্রি অ্যান্টি রিফ্লেকশন কোটিং, চতুর্দিক থেকে লাইটের ক্ষতিকর আলোটাকে এই লেন্সটা প্রোটেকশন করবে।
খালি চোখের থেকে 30% বেশি কিন্তু এই আলোটাকে প্রোটেকশন করবে, যেটা অন্যান্য লেন্সে এটা করে না। যেমন আপনি প্রিভেনশিয়া নিলে এরকম অ্যান্টি রিফ্লেকশন পাবেন, বাট এতটা পাবেন না, এতটা এই মানে রিফ্লেকশন করবে না। তারপর হচ্ছে আপনি চাইলে আইজিন নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এতটা এতটা পাবেন না, যেমন এটাতে 30% এতটা বেশি পাবেন না। তো সেক্ষেত্রে যারা বেশি গাড়ি ড্রাইভ করে এবং লাইটের সামনে বেশি থাকে তাদের জন্য হচ্ছে এই লেন্সটা বেস্ট। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, যদি আমি হাই ইন্ডেক্সের মধ্যে নেই তাহলে এটার প্রাইসটা কত? যেমন আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো, এটা কিন্তু আমি আপনাদেরকে কাটার আগেও ভিডিও দিয়েছিলাম, এখন আমি কাটার পরে ফ্রেমের মধ্যে ফিটিং করার পরে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি। এটার 1.67 ইন্ডেক্স, একটু খেয়াল করবেন এখানে, এখানে যদি ক্রিজাল সাফায়ার 360 ডিগ্রি কেউ নিয়ে থাকেন, 1.67 ইন্ডেক্সের প্রাইস হচ্ছে 8,500 টাকা। এটা ডায়ামিটার হচ্ছে 65 হয়, 70 হয়, 75 হয়, 80 ডায়ামিটার পর্যন্ত হয়, এবং পাওয়ারের রেঞ্জটা যদি স্পিকার পাওয়ার হয় প্লাস 6 পর্যন্ত 60 ডায়ামিটারে পাবেন 25 থেকে, এবং মাইনাসে সিলিন্ডারে পাবেন 2 পর্যন্ত। তারপরে হচ্ছে 70 ডায়ামিটারে মাইনাসে 1200 পর্যন্ত পাবেন, সিলিন্ডারে এটা পাবেন না। 70 ডায়ামিটারে মাইনাস 1000 যদি কেউ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে সিলিন্ডার সাথে 2 পর্যন্ত পাবেন। তারপরে যদি 75 ডায়ামিটার নিয়ে থাকেন সেই ক্ষেত্রে -8 পাবেন, সিলিন্ডারে 2 পাবেন। 80 ডায়ামিটার নিলে -6 পাবেন প্লেন থেকে, এবং 1200 পর্যন্ত পাবেন, সিলিন্ডারে পাবেন 2 পর্যন্ত। এই জিনিসটি একটু খেয়াল করবেন। প্রাইস হচ্ছে 8,500 টাকা। এই যে দেখেন, এইটা আমি যেটা দিয়েছি কাস্টমারকে, এটা হচ্ছে পাওয়ারটা দেখেন, রাইটাই এটা হচ্ছে -6 এর সাথে 1 সিলিন্ডার আছে, এটা হচ্ছে -8 এর সাথে 1 সিলিন্ডার। এখানে সব কিছু লেখা আছে, ফিনিট এএস টেকনোলজি 1.67, এখানে সব কিছু লেখা আছে, ক্রিজাল সাফায়ার 360 ডিগ্রি ইউবি, এবং ফগ আইডি আছে এটার মধ্যে, ফগ আইডি আছে এটার মধ্যে। কী কী ফাংশন আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আপনাদেরকে লেন্সটা দেখাবো, আর এটার মধ্যে কিন্তু SMS কার্ড পাবেন, সব কিছু পাবেন। আর এই যে ফ্রেমটা যে কাস্টমার নিয়েছে, এই ফ্রেমটা কিন্তু খুবই সুন্দর ফ্রেম। এই ফ্রেমটা কিন্তু বাংলাদেশে আসলে সচরাচর পাওয়া যায় না। এই ফ্রেমটার মধ্যে কিন্তু সব ধরনের ফাংশন আছে, যেমন এটার মধ্যে আপনার ব্লুটুথ সিস্টেম, আপনি গান শুনতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, অনেক বেশি এই ফ্রেমের মধ্যেও কিন্তু অনেক বেশি ফাংশন। ফ্রেমটা একটু খেয়াল করেন, এই হচ্ছে ফ্রেম, এটার মধ্যে কিন্তু আপনারা অনেক বেশি ফাংশন পাবেন। এই ফ্রেমের মধ্যে গান শুনতে পাবেন, কথা বলতে পাবেন, ক্যামেরা সিস্টেম, মানে সব কিছু আছে এটার মধ্যে। এই লেন্সটা একটু খেয়াল করেন যে লেন্সটা কতটা পাতলা, এটা আউট থেকে দেখলে মনে হয় না যে এটার মধ্যে এত বেশি হাই পাওয়ার। এবং ফ্রেমটা দেখেন, ফ্রেমটা কিন্তু অ্যাকচুয়ালি এই ফ্রেম কিন্তু আমেরিকা থেকে কাস্টমার নিয়ে আসছে, এবং আপনারা যদি কেউ নিতে চান অ্যামাজনেও আপনারা খোঁজ করলে এই ফ্রেম পাবেন। এই ফ্রেমের প্রাইস হচ্ছে 20,000 টাকা, আপনারা যদি কেউ এই ফ্রেম নিয়ে থাকেন অ্যামাজনে খোঁজ করলে পাবেন, 20,000 টাকা হচ্ছে এই ফ্রেমের প্রাইস। দেখেন গ্লাসটা কতটা পাতলা, উনি যদি এটা যদি নর্মাল গ্লাস নিত সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেক মোটা লাগতো, আউট থেকে দেখতে খারাপ লাগতো, এবং এটার গ্রুপটাও কিন্তু অনেক পাতলা, সেই জন্যই কিন্তু উনি মূলত হাই ইন্ডেক্স গ্লাস নিয়েছে, কারণ এটা গ্রুপটা পাতলা, এটার মধ্যে যদি মোটা ফ্রেম বসাতো সেই ক্ষেত্রে কিন্তু এই গ্লাসের গ্লাসটাই এখানে বসতো না, এই জন্যই মূলত উনি হাই ইন্ডেক্স গ্লাস নিয়েছে এবং ভালো কোয়ালিটির গ্লাস নিয়েছে, 1.67 ইন্ডেক্স এটার। যদি 1.74 নিত তাহলে আরও বেশি পাতলা হতো। তো এই জন্যই আমি আপনাদেরকে বলি, আপনারা সবসময় হাই ইন্ডেক্স গ্লাস নেবেন, বিশেষ করে যাদের অনেক বেশি হাই পাওয়ার তারা হাই ইন্ডেক্স গ্লাস নেবেন। আর এটার মধ্যে কিন্তু ফগ আইডি আছে, আমি মোবাইলের ক্যামেরা আসলে ক্লিয়ার দেখাতে পারবো না, আপনারা যদি এই ধরনের গ্লাস নিয়ে থাকেন অবশ্যই গ্লাসের মধ্যে ফগ আইডি থাকবে, ক্রিজাল ইউভি লেখা থাকবে, এই জিনিসটা একটু খেয়াল করবে। তারপরে আমি একটু চেষ্টা করি দেখাতে পারি কিনা। এখানে সাইডে লেখা আছে, আপনারা আসলে ক্লিয়ার দেখবেন না মোবাইলের ক্যামেরা, এখানে ফগ আইডি আছে, এখানে ক্রিজাল ইউভি লেখা থাকে যদি আপনারা এই ধরনের গ্লাস নিয়ে থাকেন। তো এই জন্যই আমি আপনাদেরকে বলি, আপনারা একটু ব্র্যান্ড আইটেমের গ্লাস দেবেন, একটু ভালো কোয়ালিটির গ্লাস দেবেন, এটা চোখের জন্য ভালো, চোখের স্বাস্থ্যের জন্য ব্র্যান্ড আইটেমের গ্লাসটা খুবই ভালো। আপনারা একটু ভালো কোয়ালিটির গ্লাস নেবেন, আপনাদের চোখ হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ, চোখ না থাকলে যার চোখ নাই সে বুঝে যে চোখ না থাকলে তার কিন্তু দুনিয়াই অন্ধ। অতএব আপনারা একটু ভালো কোয়ালিটির গ্লাস নেবেন, চোখটা সুরক্ষিত থাকবে। মূলত এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণে ভালো থাকবেন। আর ক্রিজাল সাফায়ার 360 ডিগ্রি ইউবি সম্বন্ধে আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নিত্য নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।